বন্ধুরা, কেমন আছো? আশা করি সকালে সুস্থ আছো, ভালো আছো। তো আজকে নতুন ভিডিওতে তোমাদের স্বাগত জানাই। আজকে যে ভিডিওটা তোমাদের দেখাবো খুবই খুবই গুরুত্বপূর্ণ ভিডিও, আর যেটা দেখলে তোমাদের খুব ভালো লাগবে। তো ভিডিওটা অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে, আর ভালো লাগলে একটা অবশ্যই লাইক করে দেবে। তো আজকে আমি দেখাবো যেটা, সেটা হলো গ্রামে আমরা মানে জ্বালানি কীভাবে তৈরি করে রাখি। গ্রামে তো সবার বাড়িতে গ্যাস থাকে না, তো সেটাই আমি তোমাদের দেখাবো। অবশ্যই ভিডিওটা দেখতে থাকো। চলো বন্ধুরা, তো সেই মল আমি এখানে কিছুটা ধরে রেখেছি। তো এইগুলো কিছুটা সার দেবে, ফেলা হবে জমিতে চাষের জন্য, যেটা উর্বর করবে মাটিকে, রাসায়নিক সার হিসাবে। আর কিছুটা আমরা নিয়ে নিচ্ছি, এটা আমরা নেবো, দেখে বুঝতেই পারছি এটা একটা গরুর গোবর। এগুলো দেখো আমি কিছুটা গোবর নিয়ে নিয়েছি। তো অবশ্যই এটা রোদে কিছুটা গোবর বা সার তো আমি নিয়ে চলে এসেছি এখানে। এটা যদি শক্ত থাকে একটু জল দিয়ে নিতে হবে, ঠিক ময়দা ডেলির মতো একটু করে নিতে হবে। দেখে বুঝতেই পারছি এটা মোটামুটি জল দেওয়ার প্রয়োজন নেই। এটা মাটির বাড়ির দেয়ালে দেওয়া যায়, ভালো লাগে। আর নিচে 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 তো হলে একটু অসুবিধা হয়। নিচে দিয়ে দেখাচ্ছি, আমরা তো গ্রামের মানুষ, এইভাবে কিছু কিছু মানে জ্বালানির জন্য ব্যবস্থা করতে পারে, এটা শহর সম্ভব নয়। এটা আবার কিছু কিছু এইভাবে টুকরো টুকরো করে শুকোতে দিলেও ঘষি আকারে সেটা হয়। এভাবে পাকিয়ে এটাকে বলা হয় ঘষি, এভাবে দেওয়া হয়। মানে বিভিন্ন রকম করা হয়। আমি এখন যেটা দিচ্ছি এটা ঘুরতে, এইভাবে শুকোতে দেওয়া যায়, মানে রোদ ছাড়া তো হবে না। শেষ নয়, ঘুটেটা আবার আগুনে পুড়ে গিয়ে যখন ছাই হয়ে যায়, ছাইটা থেকে বাসন মাজা হয় আমাদের, সেই মানে খুব সুন্দর বাসন ছাড়ে। ঠাকুরের বাসন পত্র মাজা হয়, মাজার বাসন পত্র মাজা হয়। আর তাছাড়াও অনেকে এই ঘুটের পাশে মানে দাঁত মেজে থাকে আমাদের গ্রামে, দাঁত
কপালের সবসময়ের জন্য মানে কেমিক্যাল থাকে। আমাদের এখানে গ্রামে ফুটের যে পাঁচটা হয় সেটা মাছ বেশি ব্যবহার করে। ফ্রেন্ডস, এই যে দেখছো পুকুর ধারে কিছু ফুল গাছ আছে না, গাছপালা আছে, তো এইগুলি কিন্তু গোবর সার দেওয়ার কারণে এত সুন্দর গাছগুলো হয়েছে। গোবর সারটি এত মানে এত কাজের, দেখে বুঝতেই পারছো গাছগুলোর খুব চকচকে ভাব আছে আর কত সুন্দর ফুল হয়েছে, তাই না? শুধুমাত্র এই গোবর সারের কারণে এত সুন্দর গাছ। এখানে দেখছো এটা একটা কাঞ্চন ফুলের গাছ, খুব সুন্দর সাদা সাদা ফুল হয়েছে, আর এখানেও গোবর সার দেওয়া আছে যার জন্য এত ভালো। আর তাহলে বুঝতেই পারছো গোবর সারটা শুধুমাত্র জ্বালানিও নয়, কত রকম কাজ হয়। তো আমার ঘুঁটে দেওয়া প্রায় শেষ হয়ে গেছে, এরপরে হাতটা একটু ধুয়ে নেবো ভালো করে, দিয়ে চলো তোমাদের দেখাবো এই ঘুঁটেগুলো আমি কীভাবে এবার ব্যবহার করছি জ্বালানির রূপে। এবার এদিকে একটু ভালো করে দেখো, দেখলে বুঝতে পারবে এটা একটা মাটির বাড়ি, গোয়াল ঘর। তো বাড়িটা সরাবরা সেভাবে হয় না, সেভাবে এই পোড়ো বাড়ি, তো পোড়ো বাড়ির দেয়ালে ঘুঁটে দেওয়া আছে সুন্দরভাবে, খুব সুন্দরভাবে ঘুঁটেগুলি দেওয়া আছে। আর এইভাবে দেয়ালে দিলে খুবই সুবিধা হয়, কেননা বৃষ্টি এলে তোলার সমস্যা হয় না, তুলতে হয় না, এখানেই রয়ে যায়। আর মাটির নিচেতে দিলে কী হয়, মেঝেতে বৃষ্টি এলে একটা তোলার চিন্তা ভাবনা থাকে, তো দেয়ালে দেখতেও ভালো লাগে, খুব তাড়াতাড়ি শুকিয়ে যায়, রোদ পায়, সেই কারণে দেয়ালে দেওয়াটাই ভালো। এই যে দেখছো এদিকে দেখতে পাচ্ছ, এগুলি প্রায় আধ শুকনো হয়ে গেছে, এগুলিকে খুলে এরপরে এগুলিকে খুলে মেলতে হবে মেঝেতে, খামারে রোদে মেলা আছে, এইভাবে শুকিয়ে নিতে হবে। এইভাবে আমরা ঘুঁটেগুলিকে রোদে শুকিয়ে নিই দেয়াল থেকে খুলে। এই যে এখানে দেখতে পাচ্ছ দেয়াল থেকে ঘুঁটেগুলো খুলে নেওয়া হয়েছে, এখানে আবার নতুন করে ঘুঁটে দেওয়া হবে। তো এখানে দেখতেই পাচ্ছ দেয়াল থেকে ঘুঁটেগুলো খুলে নেওয়া হয়েছে, এর উপরে আবার নতুন করে ঘুঁটে দেওয়া হবে। আর ওইদিকে শুকানো হচ্ছে ঘুঁটেগুলো, দেখে নাও। আমি এসে গেছি চুনন সালে, এই যে দেখতেই পাচ্ছ তোমরা এগুলো ঘুঁটে। তো ঘুঁটেটা আমি তোমাদের বলেছিলাম যে কিভাবে জ্বালানি হয় সেটা তোমাদের দেখাবো, ভিডিওটা দেখতে থাকো। এদিকে দেখো আমি যে উনুনে ঘুঁটেগুলো দিচ্ছি একটা একটা করে, তো এগুলো একটু ধরে গেলে শুকনো হলে এবারে মানে এত সুন্দর জ্বলবে, কাঠের চেয়েও বেশি জ্বলবে। দেখতে পাচ্ছ আমরা এইভাবে গ্রামে জ্বালানি করে থাকি। আর এই ঘুঁটেগুলো পুড়ে গেলে আবার পাঁচ হবে, তো পাঁচটা আবার কাজে লাগবে জমিতে জৈব সার হিসেবে চলে যাবে। দেখে বুঝতে পারছি এই যে বস্তায় ঘুঁটে ভরা আছে, এগুলো হচ্ছে ঘুঁটে, আমরা গ্রামে জ্বালানি ব্যবহার করছি। দেখতে পাচ্ছ আমরা জ্বলছি, আর এটা পাইপ বলে বাতাস তৈরি
তো বন্ধুরা, দেখলে আমি এতক্ষণ তোমাদের গোবর সারের ঘুঁটে দেওয়া থেকে মানে একেবারে জ্বালানি পর্যন্ত তোমাদের সাথে আমি ভিডিওটা দেখালাম কিভাবে আমরা গ্রামে জ্বালানি মানে ব্যবহার করে থাকি। তো ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে আমার পাশে থেকো, আমাকে সাপোর্ট করো, এটুকুই তোমাদের কাছে আমার অনুরোধ। আর সকলেই সুস্থ থেকো, ভালো থেকো, এই কামনাই করি, ঈশ্বরের কাছে এই প্রার্থনাই করি। আজ তাহলে আসি, সকলেই সুস্থ থেকো, ভালো থেকো, টাটা।